देशे करोनाय आरो 35 जनेर मृत्युते मृतेर संख्या बेड़े प्राय 850 शनाक्त 2635 जन যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে মেডিকেল মাস্ক পরার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্যাপক সংক্রমণেও আর সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরবে না সরকার। কাল থেকে ঢাকায় জোন ভাগ শুরু, দেরির চড়া মাশুলের সংখ্যা। প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি নতুন সম্ভাবনা তৈরি করেছে পোশাক খাতে। ছাঁটাই নয়, প্রয়োজন উৎপাদন বাড়ানো, কূটনৈতিক তৎপরতার পরামর্শ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক মিনিটে টর্নেডোয় তছনছ, অন্তত 10টি গ্রাম, একজনের মৃত্যু, বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, খোলা আকাশের নিচে বাসিন্দারা। ডেঙ্গু নির্মূলে সিটি কর্পোরেশনের অভিযান চললেও সতর্ক নন নাগরিকরা। এখনও বিভিন্ন বাড়িতে মিলেছে এডিসের লার্ভা, নির্মাণাধীন ভবনেই পাওয়া যাচ্ছে বেশি। দেশে 24 ঘণ্টায় করোনা ভাইরাস কেড়ে নিল আরও 35 প্রাণ, এড়িয়ে মারা গেলেন 846 জন। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হলেন 2635 জন। আজ কোভিড-19 নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। মাস্ক পরাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। করোনা সংক্রমণের 91তম দিনে এসেও বাংলাদেশে এই ভাইরাসের বিষাক্ত ছোবল প্রতিনিয়তই বাড়িয়ে তুলছে চাপা কান্না। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শনিবার জানানো হয়, গেল 24 ঘণ্টায় কোভিড-19-এ মারা গেছেন ৩৫ জন। 12,486টি নমুনা পরীক্ষা করে 2,635 জনের দেহেই উপস্থিতি পাওয়া গেছে করোনার। সংক্রমণের হার এখন 21.10%। যা শনাক্ত হয়েছে তাতে আমাদের লিঙ্গভেদে পুরুষ 71% এবং নারী 29%। গত 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। মৃত্যুর এই মিছিলে শেষ 35 জনের মধ্যে পুরুষ 28 জন আর নারী 7 জন, যার মধ্যে 51 থেকে 60 বছর বয়সী মারা গেছেন 10 রোগী। অধিদপ্তর বলছে, সাবধানতা ছাড়া কিছুতেই সম্ভব নয় এই মহামারী মোকাবেলা। যাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদেরকেও মেডিকেল মাস্ক পরার বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুলেটিনে জানানো হয়, দেশে এই ভাইরাসে পুরুষদের মৃত্যুর হারই বেশি। বিভাগওয়ারি মৃতের তালিকায় এখনও সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়ে গেছে রাজধানী ঢাকা। গত 24 ঘণ্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকায় 20 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট 2 জন, রাজশাহী 3 জন এবং বরিশাল বিভাগে 2 জন। বর্তমানে দেশে 56,397 জনের কোয়ারেন্টিনে থাকার তথ্য তুলে ধরে মাতৃদুগ্ধ পানের বিষয়েও আশ্বস্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুকের দুধের মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমিত হয় না, কাজে আপনি আপনার শিশুকে বুকের দুধ পান করাতে পারেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন এহসান জুয়েল। 91তম দিন 14তম সপ্তাহে শুরু। আমরা যদি স্বাস্থ্য অধিদপ্তর গত 24 ঘন্টায় যে তথ্যগুলো দিয়েছে সেগুলোর বিশ্লেষণে যাই, তাহলে দেখতে পাবো এখন পর্যন্ত দেশে গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,486টি। সব মিলে নমুনা পরীক্ষা হয়েছে 3,84,851। আক্রান্ত পাওয়া গেছে 2,635। মোট আক্রান্ত হয়েছেন 63,026 জন। মৃত্যু 35 জনের। এখন পর্যন্ত দেশে প্রাণ হারিয়েছেন 846 জন। সুস্থ হয়েছেন 521 জন। সব মিলে সুস্থ হয়েছেন 13,325 জন। মোট যে পরীক্ষা হয়েছে তার তুলনায় কত ভাগ আক্রান্ত হয়েছেন সেটি যদি দেখি, তাহলে দেখতে পাবো সবকিছু মিলে মোটামুটি 20%-এর কাছাকাছি এটি উঠানামা করে। 2 জুন সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, 22.29 ভাগ। আজকের পরিসংখ্যান দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা তুলনায় আক্রান্ত হয়েছেন 21.10 ভাগ। শনাক্তের 58তম দিনে এসে প্রথমবারের মতো 10,000 আক্রান্ত হয়েছিল। এরপরে 20,000 আক্রান্ত হতে সময় লেগেছিল 9 দিনের বেশি। এরপর পর্যায়ক্রমে সেটি 30,000, 40,000, 50,000, 60,000 এখন পৌঁছেছে। শেষের দিকে কিন্তু 10,000 আক্রান্ত হতে সময় লাগছে মাত্র 3 দিন, অর্থাৎ 4 দিন 3 দিনের মধ্যেই এখন এখন গড়ে ১০,০০০ বেশি আক্রান্ত হচ্ছে। আমরা জানি যে এখন পর্যন্ত ৮০০ বেশি মারা গেছেন। সেই ক্ষেত্রে সেই পর্যবেক্ষণ যদি আমরা দেখি যে গত দিনে ১০০ করে মারা যাচ্ছেন, তাহলে শুরুতে আমরা দেখব যে শনাক্তের পর ৪৪তম দিনে মৃতের সংখ্যা ১০০ ছিল, এরপরে ১৮ দিন পরে সেটি আরও ১০০ বেড়ে ২০০ হয়েছে, কিন্তু এখন কিন্তু আমরা ২ দিন ৩ দিনেই ১০০ করে বেশি মৃতের সংখ্যা বাড়তে দেখছি। অর্থাৎ এখন আক্রান্ত ও মৃত দুটি সংখ্যাই খুব দ্রুত বাড়ছে। সবচেয়ে বেশি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, অর্থাৎ মোট আক্রান্তের ৫৫ ভাগই কিন্তু ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আজ স্বাস্থ্য অধিদপ্তর যখন তাদের বুলেটিনটি প্রচার করে সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছিল, সেটি বলা হয়েছিল সকলকে যাতে মাস্ক পরিধান করে সেই বিষয়টি নিশ্চিত করতে, এবং এই ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে যারা সাধারণ আছেন তারা যাতে কাপড় তৈরি মাস্ক পরেন, কিন্তু যাদের বয়স ৬০ বছরের বেশি তারা যাতে মেডিকেল মাস্কগুলো পরিধান করেন যাতে তাদের শ্বাসের সুবিধা হয়। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে করোনা ২৪ ঘন্টার সবশেষ খবর। সংক্রমণের মাত্রা বাড়লেও আর সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরছে না সরকার। জোন ভাগ করে এলাকাভিত্তিক লকডাউন করার কথা জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। কাল থেকেই রাজধানীতে জোন ভাগের কাজ শুরু হবে বলেও জানান তিনি। তবে বিশেষজ্ঞরা বলছেন জোন ভিত্তিক লকডাউনে দেরির চড়া মাশুল গুনতে হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশে গেল ২ সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার চেষ্টাকে ম্লান করে দিচ্ছে কোভিড সংক্রমণের মাত্রা। এই পরিস্থিতিতে শনিবারও দফায় দফায় বৈঠক করেছে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইসিটি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর। বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, পুরো দেশে আর সাধারণ ছুটি ঘোষণার চিন্তা নেই সরকারের। ঝুঁকি বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করার দিকে এগোচ্ছেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আইইডিসিআর, স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিটি মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে রোববার থেকেই ঢাকায় জোন ভাগের কাজ শুরু হবে। ঢাকা শহরের একাধিক জায়গায় কালকে পাইলটিং করা একটা প্রচেষ্টা তারা হাতে নিয়েছে, সেটা যদি কমপ্লিট করতে পারে আমরা হয়তো কালকে থেকেই দেখতে পাবো। যেগুলোতে রেড জোন কনসিডার করা হবে সেগুলোতে সবকিছু লকডাউন রাখা হবে এবং এলাকাগুলো অনেক বিশাল এলাকা নেওয়া হবে না, ওয়ার্ড ভিত্তিক করা যেতে পারে, মহল্লা, একটা পাড়া, এইভাবে করা যেতে পারে। রেড জোন কতটা স্ট্রিক্ট, হ্যাঁ, রেস্ট্রিকশন সেখানে কতটুকু থাকবে টু দা পয়েন্ট, এবং এইটা আমরা এখন ইফেক্টিভলি এটা কাজ হবে এবং আমার মনে হয় বাস্তবায়ন যদি করতে পারি তা এটা কার্যকরী পদক্ষেপ হতে যাচ্ছে সরকার। লকডাউন, সারা দেশ লকডাউন কখনই হবে না, আমরা সীমিত পরিসরে কাজ আমরা করতে চাই। চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিবেন, খুব তাড়াতাড়ি আমাদের সিদ্ধান্ত জানাবেন, নির্দেশনা দেবেন। তবে বিশেষজ্ঞরা বলছেন আরো 2 মাস আগেই শুরু করা উচিত ছিল জোন ভাগের কাজ। এটা আজকে করলে কতটুকু সুফল পাওয়া যাবে নিশ্চিত নেই, কিন্তু এটা যদি মাস 2 মাস আগে করত অনেক বেশি ফল পাওয়া যেত, তখন আমরা অনেক বেশি রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম। বর্তমানে দেশে গড়ে মোট নমুনা পরীক্ষার ২০% বেশি মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ বাড়ায় রেড জোন ঘোষণা করায় আজ থেকে লকডাউনে কক্সবাজার পৌর এলাকা। যদিও আগের মতোই চলছে গণপরিবহন সহ ব্যক্তিগত যানবাহন, মানুষের মধ্যে নেই কোনো সচেতনতা, দিচ্ছে নানা অজুহাত। আর প্রশাসনের নজরদারি দৃশ্যমান না হলেও সম্মিলিত চেষ্টা করার কথা বলছে পুলিশ ও জেলা প্রশাসন। বিস্তারিত জানবো সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। কক্সবাজার শহরের লালদিঘির পাড়ের প্রধান সড়ক, যেখানে চলছে গণপরিবহন সহ ব্যক্তিগত যানবাহন। করোনা সংক্রমণ বাড়ায় কক্সবাজার পৌর এলাকায় রেড জোন ঘোষণা করলেও লকডাউনের প্রথম দিনের দৃশ্য এটি। কেউ মানছেন না প্রশাসনের নির্দেশনা, দিচ্ছেন নানা অজুহাত। বাজার করবো না, খেতে তো পারবো না, আমরা বাহির হই নাই, আমাদেরকে আমাদেরকে বাহির করেছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে করোনা সংক্রমণ বাড়ায় মানুষকে সচেতন হবার পাশাপাশি লকডাউন কঠোর করতে হবে। আইসিইউ, এইচডিইউ এবং অন্যান্য যে ভেন্টিলেটর ফ্যাসিলিটিগুলো প্রয়োজন ছিল সেগুলো এখনো পর্যন্ত এখানে কিন্তু নেই। এই মুহূর্তে অত্যন্ত কঠোর লকডাউন মেইনটেইন করাটা খুবই জরুরি। আর লকডাউন কঠোরভাবে কার্যকর করতে সবাইকে নিয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের এই দুই কর্মকর্তা। কমিটির মাধ্যমে যার এলাকা লকডাউন এবং যার এলাকায় মুভমেন্ট লিমিটেড করার জন্য সবাই মিলে একাত্মভাবে চেষ্টা করে যাচ্ছি। এবার আগামী 2 সপ্তাহ এখানে যে সীমিত আকারে যেসব চলাচলগুলো, এমার্জেন্সি যেগুলো প্রয়োজন সেগুলো শুধু থাকবে। गत ৬২ दिने कक्सबाजारे करोना आक्रांत हয়েছেন ৮৭২ जन और मृत्युबरण कরেছেন একজন रोहिंग्या सह ১৯ जन। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি শনাক্ত হয়েছে গেল ২ সপ্তাহে। এই অবস্থায় বর্তমান সক্ষমতার দ্বিগুণ নমুনা পরীক্ষার কথা বলছেন বিশেষজ্ঞরা। ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ বুথের মাধ্যমে নমুনা সংগ্রহের কথা ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে সতর্ক নজরদারিতে নিশ্চিত করতে হবে বুথের সর্বোচ্চ সুরক্ষা। ফারাক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বয়ে বেড়াচ্ছেন কোভিড-19-এর লক্ষণ উপসর্গ, নমুনা পরীক্ষার জন্য নেই চেষ্টার কোনো কমতি, কিন্তু পিছু ছাড়ছে না বিড়ম্বনা আর সময়ের অপচয়। প্রথম দিন শুনলাম যে ওনাদের হচ্ছে লাইন শেষ হয়ে গেছে, মানে টাইম শেষ। এরপরের দিন হচ্ছে কিট শেষ, তারপর দিন ওরা ৩ তারিখ আসে নাই, ৪ তারিখ ১২টার সময় এসে বলে কিট নাই। বিএসআর মেনুতে চেষ্টা করেও অনলাইন রেজিস্ট্রেশন করার চেষ্টা করেও করতে পারি না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনুপাতে নমুনা পরীক্ষার তালিকায় প্রায় তলানিতে বাংলাদেশের অবস্থান। বিপরীতে নমুনা পরীক্ষা অনুপাতে রোগী শনাক্ত হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ। গত ২ সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই শনাক্তের হার ঘুরপাক খাচ্ছে ২০%। মোট আক্রান্তের ৫১% সংক্রমিত হয়েছেন এই ১৪ দিনে। এমন অবস্থায় সংক্রমণের গতি কমাতেই নমুনা পরীক্ষার হার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। সক্ষমতা এখন যেটা আছে তার থেকে দ্বিগুণ করতে হবে এবং যে ল্যাবরেটরিগুলো টেস্ট হচ্ছে তাকে পূর্ণ ক্যাপাসিটিতে কাজে লাগাতে হবে। দেশে এখন নমুনা পরীক্ষা হচ্ছে ৫০ কেন্দ্রে, আর নমুনা সংগ্রহে বেসরকারি কয়েকটি প্রতিষ্ঠানের সহায়তায় বসেছে বুথ। তাতেও বিড়ম্বনা না কমায় এবার ভ্রাম্যমাণ বুথের কথা ভাবছে স্বাস্থ্য বিভাগ। আমাদের কিছু মোবাইল বুথ খোলা যায় কিনা, মোবাইল বুথের কোনো ব্যবস্থা যদি নেওয়া যায় ডিবি অফিসকে বলে, তাহলে হয়তো কিছু ঝামেলা করতে পারে। যোজনা কর্তৃপক্ষ আছেন, তারা যদি নিয়ম করে ভ্রাম্যমাণ বুথের কার্যকলাপ যদি তারা পর্যবেক্ষণ করেন তাহলে স্যাম্পল কালেকশনের কোয়ালিটিটাও একদিকে ভালো হবে আর সংক্রমণটা ছড়াবে না। দেশে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে ১৪,০৮৮ জনের। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও একটি বেসরকারি হাসপাতাল। রাজধানীর উত্তরার ৩০০ শয্যার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালটিকে আজ থেকে কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। দুপুরে অনলাইনে এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় করোনা চিকিৎসায় এগিয়ে আসায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে দেশের অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কাল থেকে রোগী ভর্তির কার্যক্রম শুরু হবে। এরই মধ্যে হাসপাতালে নিজস্ব PCR ল্যাব স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদিন গড়ে ১,০৮০টি নমুনা পরীক্ষা করা যাবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি। রাত ১১টার সময় আরও থাকছে। শ্বাসকষ্ট হওয়ায় করোনা আক্রান্ত ভেবে মাকে রাস্তায় ফেলে গেল সন্তান। ৩ দিন পড়ে থাকার পর উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করল পুলিশ। করোনার কারণে দেশের পোশাক শিল্প বিপর্যস্ত অবস্থায় পড়লেও চলমান বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি এই খাতের জন্য নতুন সম্ভাবনাও তৈরি করেছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এ খাতের ব্যবসায়ীরা। সরকারকে আমদানিকারক দেশগুলোর সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলাপের কথা বলেছেন তারা। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। চলতি বছরের শুরু থেকে নানা ধরনের জটিলতার মুখে পড়ে দেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে করোনা ভাইরাসের কারণে ফেল মৌসুম হিসেবে চিহ্নিত জুন জুলাইয়ের পুরো অর্ডারেই বিপর্যস্ত হয়। ২৬ মার্চ সারা দেশে অঘোষিত লকডাউন শুরু হওয়ার পর বন্ধ হয়ে যায় দেশের সবগুলো গার্মেন্টস কারখানা। ঠিক ১ মাস পর ২৬ এপ্রিল থেকে আবারও সীমিত আকারে উৎপাদন শুরু হয় এই গার্মেন্টস কারখানাগুলোতে। তবে গার্মেন্টস শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের ভিত্তিতে আগস্ট-সেপ্টেম্বরের হলিডে মৌসুমের পাশাপাশি নভেম্বর-ডিসেম্বরের স্প্রিং মৌসুমের অর্ডার পায় বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। অর্ডারের ব্যাপারে যদি বলি, নেক্সট সিজনের খুব সন্তোষজনক না। আমাদের যতটুকু প্রয়োজন তার চাইতে বলা যায় আমরা 40-50% কোয়ারিজ আছে। কিন্তু সমস্যা সৃষ্টি হয়েছে পরবর্তী বছরের জানুয়ারি-মে সামার মৌসুমের অর্ডার নিয়ে। কার্যদেশ পাওয়া থেকে বাংলাদেশ বঞ্চিত হলে গার্মেন্টস শিল্প সংকটে পড়বে। একটা সম্ভাবনা হলো যে ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো ওগুলো বসে থাকাতে চলমান ফ্যাক্টরি যেগুলো আছে এগুলো চালার মতো অর্ডার মোটামুটি আমাদের এখন আসতেছে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন চীন, জাপান এবং আমেরিকার রাজনৈতিক বিরোধে বাংলাদেশের গার্মেন্টস শিল্প লাভবান হওয়ার আশা রয়েছে। তবে এ ধারা ধরে রাখতে সরকারকে সবার আগে এগিয়ে আসতে হবে। জাপানের সাথে চায়নার রিলেশনশিপ যেভাবে ডিটেরিয়েট করছে, এটির একটি সুফল বিজনেস যদি ডাইভার্ট হয়, বাংলাদেশও তার কিছু অর্ডার অবশ্যই প্লেস করবে। বাংলাদেশের ফের মৌসুমের অন্তত $3 বিলিয়ন মার্কিন ডলার স্থগিতের পাশাপাশি বাতিল করেছিল বায়াররা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা মোকাবিলা করে চীন ও ভিয়েতনাম যেখানে পোশাক খাতে রফতানি বাড়িয়েছে, সেখানে বাংলাদেশ হারিয়েছে তার অর্ধেক বাজার। লকডাউনেও কঠোরভাবে সচেতনতা মেনে কারখানা খোলা রাখায় সাফল্য পেয়েছে ভিয়েতনামও। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের ক্রয়াদেশ ভিয়েতনামে যাওয়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন বাড়ানো না গেলে মুখ থুবড়ে পড়বে দেশের পোশাক শিল্প। সৈয়দ ইফতেখারের রিপোর্ট। বিশ্বে করোনা মোকাবিলায় সবচেয়ে সফল দেশ ভিয়েতনাম। চীনের সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকার পরও কঠোরভাবে বিধিনিষেধ মেনে চলায় স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি অর্থনীতিকে চাঙা রাখতে পেরেছে দেশটি। ভাইরাস শনাক্ত হওয়ার পর লকডাউন ঘোষণা করা হলেও খোলা রাখা হয় তৈরি পোশাক কারখানাগুলো। ইউরোপ আমেরিকায় মাস্ক, পিপিই উপহার পাঠিয়ে নতুন কৌশলে বাজার ধরেছে দেশটি। যুক্তরাষ্ট্র সহ আর অন্যান্য দেশকে তারা কিছু ফেস মাস্ক ডোনেশন করে এবং সেটা তাদের গার্মেন্টস প্রোডাক্ট হিসাবে। এইটাকে যখন তারা খুব সফলভাবে পোট্রে করতে পারলো, তাতে করে তারা আসলে নিজেদের সক্ষমতাটাকে একবার প্রমাণ করতে পেরেছে। বিজিএমই এর তথ্য বলছে, গেল মে মাসেই কেবল ৬২% পোশাক রফতানি কমেছে। ক্রয়াদেশ চলে যাচ্ছে ভিয়েতনাম ও চীনে। আগামী ২ মাস পরে বাংলাদেশের ওই প্রোডাকশন ক্যাপাসিটি থাকবে না। অনেক ফ্যাক্টরি এমনি বসে যাবে, বিকজ তাদের এনাফ কাজ এই মুহূর্তেই নাই। শুধু সংকট না দেখে তৈরি পোশাক কারখানা মালিকদের সম্ভাবনার দিকেও নজর দেওয়া উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। আমাদের ইনশাআল্লাহ এক্সপোর্ট বাড়বে। ওয়ার্ল্ডে লকডাউনটা চলে যাচ্ছে, ডিমান্ডটা আস্তে আস্তে সব দোকানগুলি আবার ইউরোপে খুলে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে উৎপাদন না বাড়িয়ে শ্রমিক ছাঁটাই ডেকে আনতে পারে আরো বড় বিপর্যয়। করোনা ভাইরাসের আমলে প্রতিযোগিতাটা শুধু প্রাইসের প্রতিযোগিতা না, এখানে প্রতিযোগিতাটা মূল্য এবং তার সাথে সাথে কত নিরাপদ কমপ্লায়েন্ট পরিবেশে আমরা উৎপাদন করছি। তারা আরও বলছেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে নতুন নতুন বাজার সৃষ্টি করা ও বৈশ্বিক চাহিদা অনুযায়ী রফতানি করা না গেলে আগামীতে আরও প্রকট হবে পোশাক খাতের সংকট। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। এডিস বসা নিধনে চিরুনি অভিযান চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। সকাল থেকে দুপুর পর্যন্ত গুলশানের বিভিন্ন নির্মাণাধীন ভবন এবং বাসা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এডিস মশার লার্ভা পাওয়ার বাড়ির মালিকদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাজধানীর গুলশানের অভিজাত বাড়ি দৃষ্টিনন্দনে বাড়িতে মিলেছে এডিস মশার লার্ভা। করোনার মাঝেই ডেঙ্গুর প্রকোপ। গত বছর বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ অভিজ্ঞতার পরও চলতি সময় দেশে ডেঙ্গু রোগী যখন বাড়ছে লাফিয়ে লাফিয়ে, তখনও অসচেতনতার দোহাই বাড়ির মালিকের। এসব বাড়ির পাশাপাশি বিভিন্ন নার্সারি, বাগান, নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। এডিস মশার লার্ভা পাওয়ায় বেশ কয়েকটি বাড়ির মালিককে জরিমানাও করা হয়। দীর্ঘদিন 2 মাস পর্যন্ত ছুটিতে হঠাৎ করে প্রজেক্টে আসতেই আর কি, 2-3 দিন বৃষ্টি পড়ছে। আমরা এখন পদক্ষেপ নিচ্ছি আর কি। বৃষ্টির কারণে ওই যে টায়ার পানি জমানোর কারণে ওখানে ডেঙ্গু পাওয়া গেছে, এর কারণে আমাদের ওখান থেকে জরিমানা হলো। গুলশান ছাড়াও মিরপুর, উত্তরার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বাসার ছাদ বাগান এবং নির্মাণাধীন ভবনই এই মুহূর্তে এডিস মশার লার্ভা সবচেয়ে বেশি। আমার মনে হয় যে বাড়ির মালিকরা যদি আরেকটু সচেতন হন, তাদের কেয়ারটেকারদের যদি আরেকটু উদ্বুদ্ধ করেন, এই বিষয়ে যদি তারা আরেকটু দৃষ্টিগোচর করেন, আমার মনে হয় তারা নিজেরাও ডেঙ্গু মুক্ত থাকবেন এবং পুরো এলাকাকেও ডেঙ্গু মুক্ত করতে সচেষ্ট হবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, যাদের বাসায় পাওয়া যাবে এডিসের লার্ভা, তাদের বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নোটিশ দিয়ে সতর্ক করব, যেন তারা এটা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং এখানে যেন এডিস মশার লার্ভা সৃষ্টি না হয়, সেজন্য যেন তারা উদ্যোগ নেয়। পাশাপাশি জরিমানা চলবে এবং সচেতনতার কার্যক্রমও চলবে। উত্তর সিটি কর্পোরেশনের এই চিরুনি অভিযান চলবে আগামী 15 জুন পর্যন্ত। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। তাকে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। 48 ঘন্টা থেকে পর্যবেক্ষণের সময় বাড়িয়ে 72 ঘন্টা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকির জয়। এর আগে 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার ভোর রাতে স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। এতে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। শ্বাসকষ্ট দেখা দেয় মাকে রাস্তায় ফেলে গেছে এক সন্তান। ঝড় বৃষ্টির মধ্যে ৩ দিন পড়ে থাকার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে চিকিৎসকরা বলছেন, কারো শ্বাসকষ্ট হলেই কোভিড আক্রান্ত ভেবে নেওয়া ঠিক নয়। ঢাকা মেডিকেল প্রতিনিধি হায়দার আলীকে সঙ্গে নিয়ে মার্জিয়া মামুন রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে যখন পরিবারের বয়স্ক সদস্যটির আরও বেশি খেয়াল রাখার তাগিদ দেয়া হচ্ছে বারবার, তখনই মাকে রাস্তায় ফেলে গেল সন্তানরা। শ্বাসকষ্ট হয়, করোনা আক্রান্ত সন্দেহে তাকে ফেলে দেওয়া হয়। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাশে রাস্তা থেকে 50 বছর বয়সী মনোয়ারা বেগমকে উদ্ধার করে মেডিকেল ক্যাম্প পুলিশ। ভর্তি করা হয়েছে করোনা ইউনিটে। তখন তারা অনুমান করছে যে সম্ভবত তার করোনা হইতে পারে, এরকম উপসর্গ ভেবে তারা আর কি ঢাকা মেডিকেলে নিয়ে আসছিল। পরিবারের সঙ্গে মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে থাকতেন মনোয়ারা। 3 দিন আগে তাকে ফেলে যাওয়ায় ঝড় বৃষ্টির মধ্যেই রাস্তাতেই ছিলেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, তার অবস্থা আশঙ্কাজনক। সমস্যা থেকে তার ছেলেমেয়েরা তাকে ফেলে রেখে গেছে ঢাকা মেডিকেল। তাকে আমরা করোনার পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে, এখনো পরীক্ষার রেজাল্ট পাওয়া গেলে তার করোনার চিকিৎসা ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র শ্বাসকষ্ট হলেই কাউকে করোনা রোগী ভাবা অজ্ঞতার পরিচয় বললেন চিকিৎসকরা। শুধু একজন মানুষের শ্বাসকষ্ট হয়েছে বলেই আমরা তাকে করোনা হিসাবে শনাক্ত করে রাস্তায় ফেলে যাব, আমরা আত্মীয় স্বজনরা দেখবো না, মা বাবা দেখবো না, ছেলেমেয়েরা দেখবো না, এই জিনিসটা আমার কাছে অমানবিক মনে হয়। আপনারা আপনার পরিবারের পাশে দাঁড়ান। এই মহা দুর্যোগের মুহূর্তে আপনার বাবা মা কেউ অসুস্থ হলে তাকে ফেলে না রেখে তাকে হাসপাতালে নিয়ে যান। এ বিষয়ে জনসচেতনতা জরুরি বলে মনে করেন তারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কয়েক মিনিটে টর্নেডোয় তছনছ হয়ে গেছে অন্তত 10টি গ্রাম। লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক বসত বাড়ি, প্রাণ হারিয়েছেন একজন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। শনিবার সকাল 8:30টার দিকে নাসিরনগরের ওপর দিয়ে হঠাৎ করে বয়ে যায় প্রলয়ঙ্কারী টর্নেডো। কয়েক মিনিটেই লণ্ডভণ্ড হয়ে যায় হাওর পাড়ের আশুরাইল ও বেনিপাড়া সহ অন্তত 10টি গ্রাম। শতাধিক বসত বাড়ি ভেঙে যায়, উপড়ে যায় গাছপালা, বিদ্যুতের খুঁটি। আহত হন অন্তত 10 জন। হাসপাতালে নেয়ার পথে যিশু মিয়া নামে একজনের মৃত্যু হয়। মাথা গোজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আমি অনেক ক্ষতি করছে, টিভি টাভি আলমারি সালমারি যা আছে ভাই কিছু নাই, সব উড়াইলে। দরদা 2 জনে 3 জনে ধরে রাখতে না দিই, গড় দর উড়াই নিতেছে গা, গড় দর উড়াই লয়ে গেছে গা, ডেগলো আর লয়ে গেছে গা। আমি উলান লয়ে কি কইরা খামু? আমার ছেলে দুঃখ পাইছে, আর ঘরের সব কিছু হালা সব ব্যাঙ্গেলে ঝালা দিছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে এক বান্ডিল টিন, নগদ টাকা ও খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছু কিছু আংশিক আর কিছু কিছু আসলে পুরোটাই উড়ে গেছে, এরকম বেসিক্যালি উড়ে গেছে টিনটা। আমি রিপোর্ট দিয়ে দিলে আমাদের জেলা প্রশাসক স্যার এটা দিয়ে দিবেন। এদিকে একই সময়ে টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় সরাইল উপজেলার কুচনি ও গুড্ডা গ্রামের অন্তত 30টি বসতঘর। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আম, লিচু রাজধানীবাসীর কাছে পৌঁছে দিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ঢাকা রুটে যাত্রা শুরু করেছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। তবে 2 জেলার আম ব্যবসায়ীদের মতে এই সেবায় মিলবে না খুব একটা সফলতা। কারণ স্টেশনে আম নেয়া, ট্রেনে ওঠানো নামানো, সময় মতো ভোক্তার গন্তব্যে পৌঁছানোর ঝুঁকিসহ রয়েছে কুলি দৌরাত্মের সিন্ডিকেটের দৌরাত্ম। এমন বাস্তবতায় ব্যবসায়ী নেতারা বলছেন, সড়ক পথের পরিবহন ব্যয় কমালে লাভবান হবেন আম সংশ্লিষ্টরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। পরিপক্ক আমে ভরা উত্তরাঞ্চলের বাগানগুলো, যদিও করোনাকালে ক্রেতা স্বল্পতায় চাঙ্গা হচ্ছে না বাজার। এমন পরিস্থিতিতে 5 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ঢাকা রুটে চালু হয়েছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। नाममात्र खरचे ৬টি মালবাহী বগিতে পরিবহন করা হবে আমসহ কৃষিপণ্য। ৮টি স্টেশনে ব্যবসায়ীরা উঠাতে পারবেন তাদের পণ্য। ব্যবসায়ীদের কাছে ট্রেনের এই পরিবহনকে আরও আকর্ষণীয় করতে পশ্চিমাঞ্চল রেল নিচ্ছে আরও উদ্যোগ। সঠিক সময়ে যাতে এটা তারা বাজার ধরতে পারে, এই জিনিসগুলি তাদের হলো প্রায়োরিটি। তো আমরা এই জিনিসগুলিকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। বাগান থেকে স্টেশন, ট্রেনে ওঠানো নামানো, কুলি সিন্ডিকেটের দৌরাত্ম্য, তারপর আবারও পরিবহনে তুলে ভোক্তার গন্তব্যে, এমন টানা হেঁচড়াই আম নষ্ট হবার শঙ্কা করছেন পাইকার ও ব্যবসায়ীরা। আমি যদি ট্রেনে আম দিই তাহলে ট্রেনে এখান থেকে আমরা আম উঠবে এবং নামবে, আবার উঠবে ট্রেনে, আবার ট্রেনতে নামবে। মালের যে গুণগত মানটা এটা ঠিক থাকবে না। ঢাকা যা পৌঁছবে ঠিকই, কিন্তু ওখানে কি ব্যবস্থা হবে এটা তো আমরা বলতে পারবো না। আম ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন, ট্রেনের মাধ্যমে পরিবহন আমের উৎপাদক ও বিপণন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের জন্য সুফল বয়ে আনবে না। এই যে ৩-৪ বার উঠানামা করতে যে আমের কিছুটা ক্ষতি হলো, খরচটা কিন্তু বেড়েই যাবে, সে কারণে পূর্ণাঙ্গভাবে আমরা এর সুযোগ পাবো না। আর রাজশাহী চেম্বারের প্রতিনিধির অভিমত, ট্রেনে আম পরিবহনের সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়বে। ট্রেন তো নির্দিষ্ট স্টেশনে দাঁড়াবে, সেখান থেকে আবার তাদেরকে ক্যারিং এর একটা প্রসেসে যেতে হবে। এটা করতে গেলে একটা সত্যিকার অর্থে একটা ব্যবসায়ী একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের দেয়া তথ্যমতে, প্রতি বছর রাজশাহী থেকে প্রায় ৭০০ কোটি টাকা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ১৫০০ কোটি টাকার আমের বেচাকেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। আগামীকাল ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ধারণ করা বিশেষ আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান বিটিভির মাধ্যমে দেশের সব টেলিভিশন, রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টা থেকে রাত 10টার মধ্যে প্রচারের অনুরোধ জানানো হয়েছে। বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী একথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। আগামীকাল আপনারা এই প্রোগ্রামটা দেখতে পাবেন, সেটি অনলাইনে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের দেশে এবং দেশের বাইরে সন্ধ্যা ৭টা থেকে ১০টার মধ্যে যে কোনো সুবিধাজনক সময়ে আপনার এটা প্রচার করা যাবে। অর্থাৎ এটা যে সময়টা ৫৫ থেকে আমরা এটা পুরো আজকে ফাইনালি সময়টা আমরা আপনাদেরকে অবশ্যই যখন কিছু পরে পাঠাবো তখন তো জানতে পারবো। তবে ১ ঘন্টা চাইতে একটু কম, অর্থাৎ ৭টা থেকে ৮টার মধ্যে হতে পারে, ৯টা থেকে 10টার মধ্যে হতে পারে, কিংবা ৮টা থেকে ৯টার মধ্যে হতে পারে। এইভাবে একটু সাজিয়ে নিতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু